নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জারবেরা গাছের প্রোপাগেশন কিভাবে করতে হয় তা করে দেখাবো। এই গাছটি আমার কাছে 1 বছর ধরে রয়েছে এবং এখন হচ্ছে বর্ষাকাল, দেখছেন বৃষ্টি হয়েছে, বর্ষাকালই জারবেরা গাছের প্রোপাগেশনের উপযুক্ত সময়। তো প্রথমে আমি টবের মাটি বের করে নেব। এইভাবে টবটিকে উল্টে নিয়ে এরকমভাবে আঘাত করলেই টবের মাটি খুব সহজেই বেরিয়ে যায়। এই দেখুন মাটি বেরিয়ে গেল, মাটিটা সামান্য ভেজা রয়েছে, তাই খুব সহজেই মাটি গাছ থেকে আমি বের করে নিচ্ছি। এইভাবে মাটি গাছ থেকে আমি বের করে নিলাম, এই দেখুন। আমি কাঁচি ব্যবহার করব, তাই আমি স্যাভলনের সাহায্যে কাঁচিটিকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নেব যাতে গাছে কোনো ইনফেকশন না হয়। আপনারা ডেটল, স্যাভলন বা যে কোনো অ্যালকোহল ব্যবহার করতে পারেন। প্রথমে আমি হাতের সাহায্যেই মূল গাছটিকে দুভাগে ভাগ করে নিচ্ছি, দুপাশ দিয়ে এইভাবে টান দিলেই দেখবেন গাছটি দুভাগ হয়ে যাবে। আমিও এইভাবে দুভাগ করে নিলাম, এই দেখুন খুব সহজেই দুভাগ করে নিলাম, এই যে। এরপর আমি প্রতিটি ভাগকে কাঁচির সাহায্যে আরও 2টি করে ভাগ করব। দুপাশে সমপরিমাণ পাতা রেখে এইভাবে আমি মাঝ বরাবর গাছটিকে 2টো অংশে কেটে নিলাম, এই যে। এই যে একই রকমভাবে এই অংশটিকেও আমি সমান দুই ভাগে ভাগ করে নেব, এই যে। এরপর এই 4টি অংশের মধ্যে এইটাকে আমি, এই অংশটিকে, এটাকেও আমি আরও সমান 2টি ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমার কাছে মোট 5টি নতুন গাছ হয়ে গেল, 1, 2, 3, 4, 5। আমি অ্যান্টি ফাঙ্গাল পাউডার সাফ ব্যবহার করছি, 1/2 চামচ সাফ আমি জলের মধ্যে, সামান্য জলের মধ্যে নিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি গাছে যাতে ফাঙ্গাল অ্যাটাক না হয়, তাই জন্য এটি করা। প্রতিটি গাছকে আমি এই সাফ গোলা জলে 15 মিনিট ধরে ডুবিয়ে রাখবো। আপনারা যে কোনো ধরনের অ্যান্টি ফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন, 15 মিনিট আমি ডুবিয়ে রাখবো এই সাফ গোলা জলে। পনেরো মিনিট পর আমি গাছগুলোকে বের করে নেব সাফ গোলা জল থেকে এবং আরও 15 মিনিট শুকোতে দেব, আরও 15 মিনিট শুকোতে দেব। এখন আমি টবগুলো কোকোপিট দিয়ে ভরে নেব, ভর্তি করে নেব। আমি শুধুমাত্র কোকোপিট ব্যবহার করছি, হ্যাঁ, শুকনো ফাইন কোকোপিট। প্রথমে আমি এই 5 ইঞ্চির পটগুলিতে কলমকুচি দিয়ে নেব, ছিদ্রগুলিতে আমি কলমকুচি দিয়ে নেব যাতে জল খুব সহজেই বেরিয়ে যেতে পারে, গাছের গোড়ায় জল যাতে না জমে, ছিদ্রগুলি যাতে না বন্ধ হয়ে যায়। তো কোকোপিট দিয়ে আমি প্রত্যেকটা পট ভর্তি করে নিচ্ছি, খানিকটা অংশ ভর্তি করানোর পর আমি এভাবে চাপ দিয়ে দিচ্ছি। চাপ দিলে কী হবে, এরকম কোনো এয়ার কোকোপিটে থাকবে না। 15 মিনিট হয়ে গেছে, এরপর আমি প্রত্যেকটা গাছকে কোকোপিটে দেবো, দেখুন কীভাবে দিচ্ছি। নিচের মূলগুলো কোকোপিটের মধ্যে থাকবে কিন্তু গোড়ার অংশটা ওপর দিকে থাকবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জারবেলা গাছ লাগানোর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে দেখুন, এভাবে আলতো করে নিয়ে
আশপাশটা আমি কোকোপিট দিয়ে দিচ্ছি, কিন্তু গোড়ার অংশটাই কখনোই দিচ্ছি না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেওয়ার কোকোপিট দেওয়ার পর আমি এইভাবে গোড়ার কাজটা চাপ দিয়ে দিচ্ছি, এই যে, ঠিক আছে। প্রত্যেকটা গাছে আমি তাই করব। ভালো করে লক্ষ্য করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এই আলতো করে ধরে চারপাশটা আমি কোকোপিট দিলাম, দেওয়ার পরে আমি গোড়ার কাজটা চেপে দিলাম, তাহলে কি গোড়ার অংশের ওপর দিকে রয়ে গেল এবং মূলগুলো কোকোপিটের মধ্যে চলে আসলো, এই যে। এরম না করলে জল জমে জারবেরা গাছের গোড়া পচে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গোড়ার অংশটি কোকোপিটের ওপরে থাকবে, এই যে দিলাম আশপাশে মাটি, এই মাটি মাটি নয় মানে কোকোপিট দিচ্ছি, আমরা কোকোপিট দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে এভাবে চেপে দেব। তাহলে প্রথম অবস্থায় প্রথম দিনে আমরা শুধুমাত্র কোকোপিট ব্যবহার করলাম, কোনো মাটি ব্যবহার করলাম না, এইভাবে, এই যে। এরপর আমরা জল দিয়ে দেবো, ভালোভাবে প্রত্যেকটা পাত্রে জল দিয়ে দেবো, এবং এটাকে আমরা এবার 20 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবো, যেখানে কোনো ডাইরেক্ট সূর্যের আলো না লাগে, ছায়াতে রাখবো আমি 20 দিন। 20 দিন পরে ফিরে আসছি। এই দেখুন, আমি এই রকম জায়গায় রেখেছিলাম, এবং যখনই কোকোপিটটা শুকিয়ে যাচ্ছিলো তখন অল্প অল্প করে জল দিচ্ছিলাম, এটা মাথায় রাখতে হবে। পুরো শুকোতে দিলে চলবে না, অল্প যাতে ভেজা অবস্থায় থাকে কোকোপিটটা। এই দেখুন, আমি এরকম জায়গায় রেখে দিয়েছিলাম 5টা গাছকেই, এই ছায়াযুক্ত জায়গায় যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়তো না। 20 দিন পরে খুব সুন্দর রয়েছে গাছগুলি, প্রত্যেকটা গাছই খুব ভালো অবস্থায় রয়েছে। আজকে আমরা এগুলোর রিপোর্টিং করব 20 দিন পরে। এই দেখুন, রিপোর্টিং করার জন্য প্রথমে আমি এইভাবে প্রত্যেকটা টবের এই পাশ থেকে সামান্য খুঁড়ে নিচ্ছি। হ্যাঁ, আপনি নাও খুঁড়তে পারেন, আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এটা, কারণ ভয় হতে পারে তো যে গাছটি মরে যেতে পারে টানতে গিয়ে। তো এভাবে যদি খুঁড়ে নিয়ে টানেন, তা দেখুন খুব সহজেই কোকোপিট সহ গাছটি বেরিয়ে আসবে। এই দেখুন কী সুন্দর মূল বেরিয়েছে, এবং আমি এখান থেকে কলম কুচিটা বের করে নিলাম, ঠিক আছে। দেখুন এভাবে এইভাবে আমি একটা গাছ পেলাম, এই দেখুন কী সুন্দর মূল বেরিয়েছে। এই দেখুন, এটাও ওইভাবেই করছি, সরাসরি আমি টানবো, একটু পরে দেখাচ্ছি। আমি সরাসরি টানতে গেলে আপনাদের মনে হতে পারে যে গাছটি মরে যেতে পারে, তো আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনাদের আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন। আমি সামান্য চারপাশটা খুঁড়ে এভাবে টান দিলেই দেখুন খুব সহজেই বেরিয়েছে গাছটি কোকোপিট সহ। প্রত্যেকবারে আমি এখান থেকে কলমকুচিটি সরিয়ে নেব। হ্যাঁ, দেখুন কী সুন্দর মূল হয়েছে, নতুন মূল, এগুলো সব ফ্রেশ মূল। হ্যাঁ, আপনারা জানেনই, কারণ দেখেছেন কেমনভাবে গাছটি লাগানো হয়েছিল। এইটাকেও তাই করলাম, সামান্য খুঁড়ে নিলাম আশপাশটা, দিয়ে এইভাবে টান দিলেই বেরিয়ে গেল গাছটা, এই দেখুন। এবং আমি প্রত্যেকবারই কলমকুচি বের করে নিচ্ছি। এরপর আমি এটাকে সরাসরি টান দেব, দেখুন কি হয় টান দিলে, এই যে জাস্ট সরাসরি টান দেব, এই দেখুন। তাহলে এভাবে বেরিয়ে গেল, কোনো অসুবিধার কিছু নেই, সরাসরি টান দিতে পারেন এবং সামান্য খুঁড়ে নিয়েও টান দিতে পারেন। যদি মনে সাহস থাকে তাহলে সরাসরি টান দেবেন, একটু সাহস নিয়ে করতে হবে। এই দেখুন, এই টান দিলাম, বেরিয়ে গেল, ঠিক আছে। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেরকম করতে পারেন, খুঁড়েও করতে পারেন, বা না খুঁড়েও সরাসরি টান দিয়ে গাছ বের করে নিতে পারেন। এই যে কলমকুচি বের করে নিলাম, তাহলে 5টি গাছ আমি বের করে নিলাম। এরপর মাটি তৈরির পালা। তো আমি
কোকোপিট নিচ্ছি 40%, ভার্মি কম্পোস্ট নিচ্ছি 20%, বাগানের মাটি নিচ্ছি 20% এবং বালি নিচ্ছি 20%। এরপর এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই মিশ্রণে আমি এই অল্প সামান্য পরিমাণে এই প্রায় এক মুঠো এরকম আমি হাড় গুঁড়ো দিয়ে দিলাম, বনডাস্ট দিয়ে দিলাম আমি, হ্যাঁ, এবং তার সাথে 2 চামচ আমি নিম খোল দিয়ে দেব, 2 চামচ নিম খোল দিয়ে দেব। এবং খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। আমি এই মিশ্রণটি শুধুমাত্র এই 8 ইঞ্চি টবের একটি টবের জন্য করে দেখালাম, ঠিক আছে। 8 ইঞ্চি টবে আমি টবের যে ছিদ্রগুলো রয়েছে আমি কলম কুচি দিয়ে দেব এইভাবে, এবং তারপর ওই তৈরি করা মাটি আমি দিয়ে দিচ্ছি। এই যে মাটি দিয়ে দিলাম, এই যে মাটি দেওয়ার পরে আমি এভাবে সামান্য চাপ দিয়ে দেবো যাতে ভেতরে কোনো এয়ার না থেকে যায়। এরপর আমি একটা গাছ আমি নিলাম, দিয়ে জাস্ট এভাবে রাখলাম, হ্যাঁ, এবং আবার একই জিনিস কি লক্ষ্য রাখতে হবে যে গোড়া যাতে মাটি দ্বারা চাপা না পড়ে যায়। এই দেখুন আমি এভাবে রেখে এই পাশ দিয়ে খুব সুন্দরভাবে আমি তৈরি করা মাটি দিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন ওর যে পাশে যে ফাঁকা অংশ রয়েছে সেই ফাঁকা অংশগুলোতে আমি মাটি দিয়ে দিচ্ছি। এবং আমার তো প্রথমে যখন আমরা ছোটো পটে গাছ লাগিয়েছিলাম গোড়ার পোর্শন ওপর দিকেই ছিল, তাহলে এখনও ওপর দিকেই থাকবে, কারণ আমি ওপরে মাটি দিচ্ছি না, শুধু পাশটাতে দিচ্ছি। এই যে মাটি দিয়ে এভাবে আমি চাপ দিয়ে দেবো, তাহলে এইভাবে খুব সুন্দরভাবে গাছটি লাগানো হয়ে গেল। এই যে একই রকমভাবে মাটি প্রস্তুত করে আমি বাকি টবগুলিতেও একইভাবে আমি প্রতিটা গাছ লাগিয়ে দেব। আপনারা আমি প্রত্যেকটাই দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন কিভাবে আমি মাটিটা দিচ্ছি। এই যে এইভাবে এই যে, তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকবারই আপনারা চাইলে মাটি একসাথে তৈরি করে নিতে পারেন প্রয়োজন মতো। আমি এখানে যে পার্সেন্টেজগুলো দেখিয়েছিলাম সেগুলো একটা টবের জন্য, ঠিক আছে, মানে একটা টবেতে ওই এক মুঠো হাড় গুঁড়ো এবং 2 চামচ নিম খোল দিতে হবে, এবং কোকোপিট, ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, গার্ডেন সয়েল এবং বালির পরিমাণটার একই থাকবে, পার্সেন্টেজগুলো একই থাকবে। যাই হোক, তো এইভাবে দেখুন প্রত্যেকটা গাছ আমি টবের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। শুধু লক্ষ্য রাখার বিষয় এটাই যে গোড়া যাতে মাটির উপরে থাকে, ব্যাস এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জারবেরার মাটিটা খুব সুন্দর মাটি তৈরি করেছি, ঝুরঝুরে মাটি, জারবেরা খুব জল বেশি পছন্দ করে না, যাতে জল দেওয়ার পরে খুব সহজেই জল পাত্র থেকে বেরিয়ে যায়, প্রয়োজনের অতিরিক্ত জল, তাই জন্য এইভাবে মাটি তৈরি করা। এই যে দেখুন খুব সুন্দরভাবে গাছগুলো লাগানো হচ্ছে। এই যে প্রত্যেকবারে আমি কলম কুচি দিয়ে গাছ লাগাচ্ছি প্রত্যেকটা টবে, চাপ দেওয়ার কারণও তাই যে ভেতরে যাতে কোনো বাতাস না রয়ে যায়। এই দেখুন জাস্ট এভাবে আশপাশটা মাটি দিয়ে দিচ্ছি। এই যে
এই এবং গোড়ার গোড়ার কাছে মাটি দিচ্ছি না, গোড়াটা মানে মাটির উপরে থেকে যাচ্ছে। এই যে এই দেখুন, পাঁচটা গাছ আমার নতুন পটে দিয়ে দেওয়া হলো। এবং আপনারা এই কাজ থেকে দেখুন কেমন আমার প্রত্যেকটা গোড়া কিন্তু ওপর দিকে রয়েছে, ঠিক আছে, মূল নিচে। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এইখানটা আপনারা যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনাদের কোনো গাছই নষ্ট হবে না, সব গাছই বেঁচে যাবে। এই দেখুন, এই যে এই ধরুন এই গাছ দেখুন সামান্য মূল দেখতে পাওয়া যাচ্ছে, মানে কি গোড়াটা আমি উপর দিকে রেখেছি, যতটা পারবেন গোড়াটা উপর দিকে রাখবেন। এই যে এরপর আমি খুব ভালোভাবে জল দিয়ে দেবো প্রত্যেকটা পাত্রে, এবং এরপর আমি আরও 15 দিন ওই একই সেডেড জায়গায় যেখানে আমি রেখেছিলাম ওইখানে আরও 15 দিন রেখে দেবো। তারপরে আমি এটা বাইরে বের করব, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে খুব যাতে খুব রোদ যাতে না পড়ে এবং খুব বৃষ্টি জল যাতে না গাছগুলিতে লাগে, ঠিক আছে। আপাতত আজকের পরে আমি 15 দিন ছাওয়াযুক্ত জায়গায় যেমন জায়গায় রেখেছিলাম সেইখানে রেখে দেবো। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি একটি গাছ থেকে কীভাবে 5টি জারবেরা গাছ তৈরি করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।